পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান পৌরসভার উদ্যোগে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে যাতে মানুষ আরো বেশি সচেতন হয় তার জন্য রাস্তার দুই পাশে রেলিং এ পোস্টার লাগানোর কাজ শুরু করলো বর্ধমান পৌরসভা। পৌরসভার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। যে পোস্টারগুলি লাগানো হয়েছে সেগুলিতে লেখা আছে গাছ লাগাও প্রাণ বাঁচাও, প্লাস্টিক থার্মোকল বর্জন করুন, জল ধরুন জল রক্ষা করুন, জলের অপচয় করবেন না, এছাড়াও ট্রাফিক আইন মেনে চলা, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন। প্রথমত সৌন্দর্যায়নের জন্য হয়েছে, দ্বিতীয়ত এগুলো সব দুই দিক দিয়ে করাতে বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে এবং এই এগুলো দেওয়াতে মানুষ এগুলো মেনে চলবে, এটাই ঠিক। কতটা মানুষ মেনে চলবে এটা তো প্রত্যেকই আমরা সকলেই বুদ্ধিজীবী, কিন্তু আমরা সবাই বুঝি, এবার আমরা বুঝেও যদি না মানি তাহলে সেটা আমাদের ভুল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান পৌরসভার উদ্যোগে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে যাতে মানুষ আরো বেশি সচেতন হয় তার জন্য রাস্তার দুই পাশে রেলিং এ পোস্টার লাগানোর কাজ শুরু করলো বর্ধমান পৌরসভা। পৌরসভার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। যে পোস্টারগুলি লাগানো হয়েছে সেগুলিতে লেখা আছে গাছ লাগাও প্রাণ বাঁচাও, প্লাস্টিক থার্মোকল বর্জন করুন, জল ধরুন জল রক্ষা করুন, জলের অপচয় করবেন না, এছাড়াও ট্রাফিক আইন মেনে চলা, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন। প্রথমত সৌন্দর্যায়নের জন্য হয়েছে, দ্বিতীয়ত এগুলো সব দুই দিক দিয়ে করাতে বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে এবং এই এগুলো দেওয়াতে মানুষ এগুলো মেনে চলবে, এটাই ঠিক। কতটা মানুষ মেনে চলবে এটা তো প্রত্যেকই আমরা সকলেই বুদ্ধিজীবী, কিন্তু আমরা সবাই বুঝি, এবার আমরা বুঝেও যদি না মানি তাহলে সেটা আমাদের ভুল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।